हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल दीपिकास लाइफस्टाइल। एखन बजे सकाल कटा बजे 6:30 मत हो और आजकल ब्लगटा एखन थेके स्टार्ट करछी। गलार आवाज शुने बुझते आमार खूब ठंडा लेगेछे, एई तीन दिन धरे खूब ठंडा लेगेछे, छाड़छे ना। तो बाबा एखन छादे टुनी लाइट लागाच्छे, जे सब खराब हो गेछे मात्र 6:00 ना सॉरी 4:00 ঠিক আছে, তাই তো এই জিনিস 6:00 ঠিক আছে, আরে 6:00 ঠিক আছে, তো বোঝে না কথা। এই যে ড্রাগন গাছে এখানে একটা লাগিয়েছে, এখানে দিয়েছে একটা, ওদিকে একটা দিচ্ছে, আর এই যে এখানে আছে এদের মধ্যে একটা হোয়াইট কালারের একটা দুটো তিনটে চারটে পাঁচটা হচ্ছে। তো ও এই যে এখানে একটা, এই দেখো কালো কালারের, এখানে নানা রকম কালার আছে। আর এই জিনিস আর একটা ডিজে লাইট আছে, ওটা বারান্দায় লাগিয়ে দেবে, ব্যাস জানলার কাছে একটা দিলে ভালো তো, ওই ওই গাছটাই জড়িয়ে। কালকে তো কালী পুজো, তাই জন্য আজকে লাগাচ্ছে। আর মা এখন কাজ করছে, বাসন টাসন মাজছে, তারপরে এবার চা খেয়ে তারপরে পুজো হবে। বাবা স্নান করেনি, শীতকাল চলে এসেছে, মাও করেনি। বাবা চলে যাবে দোকানে, তারপর মা স্নান টান করবে, তারপরে পুজো আরতি হবে। ফুল টুল সব তোলা হয়ে গেছে, এই যে শিউলি ফুল গাছে প্রত্যেকদিন অনেক ফুল ফোটে, এই যে শিউলি গাছে এখন দিচ্ছে, জলে ভিজে যাবে, গাছে জল দিয়েছে মা। ভালো করে দাও, এই দেখো ড্রাগন গাছের কাঁটায় আটকে না যায়। এই যে এগুলো বেশ ভালো লাগে, কালারফুল, রেড, গ্রিন, ইয়েলো, ব্লু। আর এই যে ড্রাগন, এই দেখো এই জায়গাটাই হয়েছিল। এটার মধ্যে ছিল ওই ডিজাইন করাটাই যে। আর এই ছোট ড্রাগন গাছটাই পিঙ্ক কালারের দিয়েছে, এর সঙ্গে জুড়তে হবে এটা। কারেন্ট থাকলে ভালো, তো কারেন্ট নেই। শিউলি গাছটাতে কদিন জল দেওয়া হয়নি, তাই জন্য পাতা কম একদম। তা মা এখন প্রত্যেক দিনই দেয় জল, দেখো দেখো কুড়ি অনেক ফুল ফোটে, এইটুকু গাছ হলো হবে না। এই দেখো এখানে পড়ে আছে দুটো, দেখছ। আর এই যে এই খাঁজের মধ্যে দেখা যাচ্ছে, আশা করি আছে। তবু তো আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, চাট টোস্ট বিস্কুট, এই যে মাম্মিজি। আর আমি বাবার কড়াটা পছন্দ হয়নি, সেই জন্য আমি আমার এটা ঠিক করলাম, তারপরে ওটা ঠিক করলাম। আর এই দেখো এখন কারেন্ট এসেছে, সেই জন্য বাবা চেকিং করছে যে ঠিকঠাক আছে কি। এই যে জ্বলছে জ্বলছে, শুধু এটা জ্বলছে তো, সাদাটা জ্বল, এই তো সাদাটা জ্বল, লুজ হয়ে যাচ্ছে। এই দেখো এই গাছেরটাও জ্বলছে, দেখছ। এটা বাবা অন্যভাবে দিয়েছিল, আর আমি এবার কারি কিট করেছি। আগে আমাদের মনে হয় 25-30টারও বেশি মনে হয়েছিল, বলো মা টুনি লাইট অনেক দোকানে পুরো মানে সেই লম্বা লম্বা করে দেয় না, ঝুলিয়ে দেয় ওইভাবে,
তো প্রত্যেকবার চার পাঁচটা করে নষ্ট হয়ে যেত আবার, কিন্তু দেখো এই দু বছর ধরে কেনার নেশাটা ওর বাবারই ছিল। আমি বলতাম অত লাগবে না। এটা কি সেই দোকানের দরুনই? এগুলো সেই আগের মালই, এগুলো ভালো আছে। আর বোধহয় এক প্যাকেট সব ফেলে দিলাম, সব খারাপ হয়ে গেছে। কালকে দুপুরবেলা বাবা চেক করছিল সব। আর তোমাদেরকে একটা জিনিস দেখায় এখন, দেখো একটা গাছ আমাদের বাড়ি এসেছে, খুবই এক্সপেন্সিভ ফল, তার স্ট্রবেরি। তাও গাছ তো দেখাই আর বলি। এই যে স্ট্রবেরি গাছ লেগে গেছে, দেখো মা লাগিয়েছে, তিনটে লাগিয়েছিলে না মা? এই যে এখান দিয়ে পাতা বেরোচ্ছে। এখানে তো নয়নতারা গাছ ছিল, তোমরা দেখেছিলে। মা মাটি টাটি খুঁড়ে জল টল দিয়ে তারপরে গাছটা লাগিয়েছে, মাটি শুকিয়ে গেছিল একদম। এই দিকেও একটা লাগিয়েছে ছোট্ট, একটাই মাত্র পাতা এটাতে, এই ড্রাগন গাছের ইয়েতে লাগিয়েছে নাদা। তো রবিবারে আমার পড়া ছিল জানো, পড়া থাকে, কিন্তু এখন আর রবিবার নেই, সোম বুধ শুক্র হয়ে গেছে, দুটো ব্যাচে ভাগ করে দিয়েছে। আমরা নতুন ব্যাচ শিখছি জিরো থেকে, আর যারা একটু মানে আর আগে থেকে পড়ে অনেক, তারা ব্যাচ নাম্বার ওয়ান, ব্যাচগুলো সেই মতো পড়া আছে। আর আমার রবিবারে পড়া ছিল, মানে পুরনো সব দুটো ব্যাচ মিলিয়ে পড়া শেষ করা ছিল রবিবারে। তো সেদিন আমি পড়তে গেছিলাম, মা একা একা ভারী ভাল লাগছিল না, সেই জন্য ওই মাম্পি দিদিদের বাড়ি গেছিলো, তোমাদেরকে দিদিদের বাড়িতে নিয়ে যায়নি, সে আমাদের বাড়ি এসেছিলো না। দিয়ে ওই দিদিদের বাড়ি যেতে গিয়ে একটা কাকুদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো এই ভিতর দিয়ে, তো ওই কাকু মানে ওই কাকিমা গাছের পরিচর্যা করছিলো। তো মা বললো যে এগুলো কী গাছ, মা দাঁড়িয়ে গল্প করছিলো, দিয়ে বলেছে স্ট্রবেরি গাছ, এক গাদা চারা হয়ে যাচ্ছে। দিয়ে ওই কাকিমা তিনটে চারা দিয়েছে, তিনটে না চারটে, ওই তো ওখানে তিনটে ওখানে একটা, চারটে চারা দিয়েছে। তো এই টাইমেই নাকি ফুল টুল আসে, দেখা যাক কবে হয়, লেগে তো গেছে। প্রথম দিন একটু কেমন কেমন হয়েছিল ওই দিকের গাছটা, তো আজকে আবার ঠিকই আছে, একদম সবুজ দেখলে। স্ট্রবেরি হলে বেশ ভালোই হবে, দেখতে তো দারুণ লাগবে। আর আমি জীবনে একবার খেয়েছি স্ট্রবেরি, ট্রেনে উঠে কিনি না, মিষ্টি বেশি। চেরি খেয়েছি, চেরিও কিটকিটে মিষ্টি একদম, এটাও ভালো আছে। শখ খেলে বাবা দেখছি করে আওয়াজ হচ্ছে, ভয় নেই একটু। হ্যাঁ জ্বলছে জ্বলছে, এই দেখো জ্বলছে। এই যে এই মায়েটা জ্বলছে, জ্বলছে না? হ্যাঁ না কাঁদতে না একটু পরে। তো দেখতেই পাচ্ছ আমি এখন জানলাই উঠে পড়েছি টুনি লাগাতে, পা বাদি উঠলাম ওখান থেকে। কি করলাম তাই বলো, থাক যা। তো আমাদের পূজার আরতি হয়ে গেছে, এই যে হাতে প্রসাদ, মোসাম্বি লেবু, আর এত মিষ্টি কালকে এনেছিল মা রানাঘাট থেকে, ছ পিস এনেছিল না মা? এক পিস কালকে রাত্রিবেলায় খেয়ে দেখেছি, দারুণ মিষ্টি, 10 টাকা পিস, 10 বললাম আমি। আর মা এখন দোকানে যাবে, টিফিন টিফিন তো বানানো হয়নি, সবে পুজো হলো বললাম। কিন্তু একজন না পার্লারে এসেছে, তো সেই জন্য মা এখন যাচ্ছে। প্রসাদ খেয়েছো তুমি? হ্যাঁ প্রসাদ খেয়েছি। যেমন রস তেমন মিষ্টি হলো, গলা কিটকিটে হয়ে যাচ্ছে। আর আপেল এনেছিল আমি, আপেলটাও দারুণ ছিল। এখন বাজে 9:30, আর এখন আমি টিফিন করছি। এই যে পাউরুটি সেকে নিয়ে একটু ঘি আর চিনি ওপর দিয়ে দিয়ে দিয়েছে মা, একটা খাওয়া হয়ে গেছে, চারটে খাবো আজকে আমাদের সকালের টিফিন এটাই, বাবা এসে নিয়ে গেল।
ভালো লাগে খেতে। বাড়ি বানানো ঘি আমি তো প্রথমে খেতে যাচ্ছিলাম না, মা বললো খেয়ে দেখ ভালো লাগবে, মা রুটি দিয়েও খাই এইভাবে মাঝে মাঝে। তো বাবা 3 দিন আগে 1 কাঁদি কলা এনেছিল, ওই কলা এখনো আছে, কিন্তু আমি কলা খেতে পারবো না, ঠান্ডা লেগেছে জানো তোমরা, আর সেই জন্য আমি শুধু এই খাচ্ছি। আর বাবা কলা নিয়ে গেল, মাও কলা দিয়েও খাবে। গুড আফটারনুন। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে দুপুরে খেলাম ভাত, লাউ শাক, তো এটা লাউ শাক ভাজা আর সয়াবিন আলুর ঝোল। লাউ শাক ভাজাটা দারুণ হয়েছে আজকে। আর বাবা ওই ঘরে খেয়ে দিয়ে শুয়েও পড়েছে, মাও ওখানে শুয়ে পড়েছে, কিন্তু আমার শুলে চলবে না, আমার পড়া আছে বিকালবেলা, সেই জন্য পড়া রেডি করতে হবে। তো এই যে বই টই মেলানো, যে মা শুয়ে আছে, তো যেটুকু বাকি আছে পড়ে নিয়ে যদি একটু টাইম পাই রেস্ট নেব, নাই তো নেব না, পড়তে চলে যাব। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আমি টিউশন থেকে দোকানে গেছিলাম, দিয়ে 15-20 মিনিট মতো বসলাম, এখন বাড়ি যাব। এখন কুমোরটুলিতে কালী ঠাকুর তৈরি হচ্ছে, সেই জন্য দেখতে চলে আসলাম। আর মা এখন ফুচকার ওখানে দাঁড়িয়ে আছে, আমি যাব ফুচকা খাবো, দিয়ে বাড়ি যাব। তাদের সঙ্গে একটু শেয়ার করছি, ভালোই বড় বড় কালী, এই যে শেয়াল গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এইদিকে কি হচ্ছে দেখি চলো। এই যে এগুলো অনেকটাই কমপ্লিট, ওই ঠাকুরগুলো আর হবে না রং, ওই যেগুলো মাটি। ঠান্ডা লাগবে বলে আমি মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছি। এইদিকে এগুলো এখনো রঙই হয়নি, কিন্তু সব হবে রাত্রিবেলা। এই যে কালো কালি, আমার থেকেও লম্বা এই কালি, ওই গহনাও পরানো হয়ে গেছে। আমরা বাড়ি চলে এসেছি, মা এখন পাঁপড় ভাজবে। এই যে অনেকটাই ছিল, এতদূর মাছ মানে হাফ ছিল পুরো, কিন্তু খাওয়া হয়েছে 2-3 দিন, ফুরিয়ে গেছে, খুব ভালো লাগে এই পাঁপড়গুলো। মুড়ির প্যাকেট নিয়েছে মা, মুড়ি খাওয়া হবে। মুড়িটা একটু গরম করবো, আর মুড়িটা একটু তেলে গরম করলে খেতে ভালো লাগে। সন্ধ্যেবেলা একটু মুড়ি এসব পাঁপড় টাপড় দিয়ে বেশ ভালোই লাগে খেতে। একটু মুড়িটাকে এই তেলেই গরম করে নেব। তোমরা কারা এইভাবে মুড়ি ভেজে খাও কমেন্টে জানাবে, ঠিক আছে? আমরা সবসময় ভেজে খাই না তাই বলে। গরম মুড়ি তো বসে বসে পড়েছে এখন মুড়ি নিয়ে। মা যদি একটু দয়া করে চা করে দেয় তাহলে তো আরো ভালো হয়। চা করবো তো, দুধ চা করবো, তুই খা না মুড়ি। এই যে পাঁপড়, গরম গরম পাঁপড়। আর আজকে তোমাদের সঙ্গে লাইটটা শেয়ার করছি না, আমাদের বাড়ি কি বা এমন লাইট লাগিয়েছে, তো কালকে দেখাবো ওটা তোমাদেরকে।
এখন আমি ব্লগটা এন্ড করব। আবার কালকে সকালবেলা নতুন ব্লগের সঙ্গে, কালকে সকালবেলা থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করবো। আমি এক হাফে কথা বলতে পারছি না, খুব গলাটা খুশখুশ হচ্ছে। তো তাহলে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।